টানা বৃষ্টিতে রাজধানীর ছয় বিভিন্ন সড়কে এখনো জমে আছে পানি এই মুহূর্তে রাজধানীর নিউমার্কিট এলাকায় আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফন সরাসরি যুক্ত হচ্ছেন তিনি সাফওয়ান জলাবদ্ধতার কি অবস্থা দেখছেন কোন কোন সড়কে পানি জমেছে কি তথ্য রয়েছে এ নিয়ে আপনার কাছে এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর নিউ মার্কেট এলাকায় এবং আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যবসায়ীরা কিন্তু ইতিমধ্যে তাদের মার্কেটের দোকানগুলো আসলে খুলতে শুরু করেছে তবে এখন যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন তার ঠিক চব্বিশ ঘন্টা আগে কিন্তু চিত্রটি এমন ছিল না নিউ মার্কেটের ভেতরে কিন্তু কমর সমান পানি ছিল যার ফলে কিন্তু ব্যবসায়ীরা গতকালকে তাদের দোকানগুলো খুলতে পারেননি এবং দোকানের ভেতরে আসলে পানি ঢুকে যাওয়াতে তারা কিন্তু অনেক আসলে ক্ষতি হয়েছে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছেন তবে এখন তারা আসলে পানি কমে যাওয়ার পর তারা মার্কেটে আসতে শুরু করেছেন তাদের দোকানের ভেতরে যাওয়ার চেষ্টা শুরু করেছেন এখানে আসলে তারা এখন ইতিমধ্যে তাদের দোকানের ভেতরে যে মালামালগুলো ক্ষতি হয়েছে সেগুলো বের করে নিয়ে আসছেন যেগুলো ব্যবহার করা যাবে সেগুলো আলাদা করে রাখছেন এবং যেগুলো ব্যবহার অনুপযোগী হয়ে গেছে সেগুলো আরেক পাশে আসলে আলাদা করে রাখছেন তবে তাদের চোখে মুখে কিন্তু আমি একটি হতাশার ছাপ দেখতে পেয়েছি কারণ যখনই আসলে ঢাকায় বৃষ্টি হয় সামান্য হোক বা ভারী বর্ষণ হোক এই নিউ মার্কেট এলাকা কিন্তু আসলে প্লাবিত হয়ে যায় শুধু কিন্তু এই নিউ মার্কেট এলাকাই নয় নিউ মার্কেটের আশেপাশে যে মার্কেটগুলো রয়েছে চন্দ্রিমা মার্কেট মন্ডি হকার্স মার্কেট এলিফেন্ট রোড এবং চাঁদনি ছক সহ যতগুলো আসলে মার্কেট রয়েছে প্রত্যেকটি মার্কেটে কিন্তু আসলে পানি ঢুকে যায় যার ফলে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু ক্ষতির সম্মুখীন হয় তাদের আসলে একটাই চাওয়া যে আসলে সিটি কর্পোরেশন এবং সরকার যাতে যথাযথ পদক্ষেপ নেয় জলবদ্ধতা নিরসনে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে মার্কেটে কিন্তু এখন ক্রেতারাও কিন্তু আসতে শুরু করেছেন তবে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু তাদের দোকানগুলো এখনও গুছিয়ে উঠতে পারেনি পানি কিন্তু যেহেতু কোমর পর্যন্ত ছিল তাদের বেশ অনেক কিছু আসলে নষ্ট হয়ে গিয়েছে সেগুলো কিন্তু তারা এখন ঠিক করার কাজটি করছেন এখানে যারা ইলেকট্রনিক্সের ব্যবসা করতেন তারা কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কারণ ইলেকট্রনিক্সের মাল কিন্তু আসলে ভিজে গেলে সেগুলো কিন্তু আর পুনরায় ব্যবহার করা যায় না তাছাড়া এখানে যে ফাস্টফুডের দোকান দোকানগুলো রয়েছে সেখানে খাবারের দোকানগুলোতে পানি ঢুকে যাওয়াতে তাদের যে মালামালগুলো দোকানে ছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে সেগুলো কিন্তু আর তারা আর ব্যবহার করতে পারবেন না এবং একটি ক্ষতির মুখে কিন্তু তারাও পড়েছেন সেটা যেদিকে যাদের কাপড়ের দোকান রয়েছে তারাও কিন্তু আসলে ক্ষতির মুখে পড়েছেন তাদের যে মালামাল সেগুলো কিন্তু আসলে বৃষ্টি পানিতে ভেসে গিয়েছিল এবং রাস্তায় যে ময়লা ছিল সেগুলো সেগুলো কিন্তু নিউ মার্কেটের ভেতরে প্রবেশ করেছে সেগুলো কিন্তু এখন তারা পরিষ্কার করার কাজটি করছেন আমি একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই আপনার কিসের দোকান এবং কি অবস্থা আছে এখন আমাদের দোকান হলে যে অবস্থা দেখছেন তো আর যে ময়লা দুলা দেখতেছেন না ভাই যেগুলো আমাদের এটা নষ্ট হয়েছে কার্টন মাটন সেগুলো আমরা কার্টন গুলো এখন ফেলে দিচ্ছি ফেলে দিলে সে ময়লা দুলাই আপনার এই এগুলো ময়লা দেখতেছেন মার্কেটের ভিতরে তো আসলে ওরকম কোনো ময়লা থাকে না ওইটা বাইরের পানি ঢোকার কারণে মার্কেটটা জাম হয়ে গেছে পানি দুলো বের হইতে পারে নাই আর যেগুলো দেখতেছেন এটা খেলনার কার্টন দেখছেন বিদায় দেখে ওই লিপিস্টিক হাবি যাবি সে কার্টন আমরা এখন ফেলে দিচ্ছি এখানে বুঝছেন আর বাইরে বৃষ্টির কারণে বাইরে কিছু তো ময়লা পানি সাথে কিছু ময়লা আসবে সেগুলাই আসছে আর ক্ষতি তো করে আপনি দেখতেছেন কি অবস্থা বাস্তবে এটা বলার কিছু নাই আমি কিন্তু এখানে মার্কেটের যে নিচে মার্কেটের কসমেটিক্স এবং খেলনা সামগ্রী পরে থাকতে দেখছি এখানেও কিন্তু তাদের অনেক আসলে ক্ষতি হয়েছে এইগুলো কিন্তু আসলে পুনরায় আবার ব্যবহার করার কোনো সুযোগ নেই এবং তারা কিন্তু তাদের দোকানের ভেতরে যে পানিগুলো প্রবেশ করেছে এবং ময়লাগুলো প্রবেশ করেছে সেটি কিন্তু আসলে তারা পরিষ্কার করার কাজটি করে যাচ্ছেন এখানে আমি ব্যবসায়ীদের একটি ব্যস্ত সময় পার করতে দেখছি এবং আরেকজন ব্যবসায়ী তার দোকান খোলার কাজটি করছেন আমি আসলে তার কাছ থেকে শুনে আসতে চাই কি কি অবস্থায় আছে আপনার দোকানে? ভাই অবস্থা পুরো ভয়ঙ্কর খারাপ। পানিতে দুই কা পুরো তোলা গেছে গা দোকানে। এই পানিটা একমাত্র জমে হলো শ্রী কর্পোরেশনের দোষে পড়ে। কিন্তু আমলাক আমরা যদি পাইপগুলি পরিষ্কার করে তেলে মনগণে রাস্তাঘাট কোনো জায়গায় পানি জমে না। প্রত্যেকটা ড্রেনে মূল হলে পাইপের ভিতরে ময়লা জমা। এই ময়লাগুলো মনগণ পরিষ্কার না করার কারণেই এই রাস্তাঘাটে বৃষ্টিতে পানি জমা দিসে। কিন্তু সবাই তো মনে করে শ্রী কর্পোরেশনের দোষ কিন্তু শ্রী কর্পোরেশনে যদি মেয়র সাহেব যদি বলে তোমরা পাইপগুলি পরিষ্কার করো তাহলে পাইপগুলি পুরো অল ক্লিয়ার করলে রাস্তাঘাটে কোনো দিন পানি জমবে না বৃষ্টিতে আর যে পানিগুলি মনে হয় পাশে যেদিকে যাইব ওই রাস্তাটা নদীর লগে যদি ক্লিয়ার করে দেয় তাহলে অবশ্যই পানিটি ক্লিয়ার থাকবে কি পানি ঢোকার কারণে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি আমার দোকানে প্রায় দু আড়াই লাখ টাকা ক্ষতি হয়েছে যে ভিতরে সব ময়লাতে নষ্ট রয়েছে মালগুলি সব ভিজে ব্যাটারি চালিত গাড়ি সম্পূর্ণ ক্ষতি হিসেবে আপনারা আসলে যে সাইকেলগুলো দেখতে পাচ্ছে এবং প্লাস্টিকের যে খেলনা বা ইলেকট্রনিক্সের খেলনা এগুলো কি আপনি পরবর্তীতে আবার ব্যবহার করতে পারবেন কি না ব্যবহার করা যাবে না কিছুটা যাবে কিছুটা নষ্ট হয়ে আছে অনেক পাশ পাল্টাই তো হবে আপনি বেশিরভাগই নষ্ট হয়েছে এই যে গাড়িগুলি সম্পূর্ণ বাদ এই যে কার্টুনের ভিতরে গাড়ি আছে বড় বড় হুন্ডা আছে ভিতরে আরও মাল এই যে আমার চার্জার গাড়ি ওগুলো সব নিচে ওগুলো সম্পূর্ণ বাদ হয়ে আছে জি আপনারা যেমনটি শুনছিলেন তার দোকানে ইলেকট্রনিকের যে সাইকেল দেখা যাচ্ছিল সেগুলো তিনি বলছিলেন যে সেটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে সেগুলো আর পরবর্তীতে ব্যবহার করা যাবে না যার ফলে আসলে কিন্তু আমরা বলতে পারি এখানকার তিনি সহ যারা অন্যান্য ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু বেশ ক্ষতির মুখে পড়েছেন আপনারা কিন্তু নিউ মার্কেটের চিত্রটি দেখতে পাচ্ছেন নিউ মার্কেটের সাধারণ চিত্র কিন্তু এটি নয় এখানে প্রত্যেক দোকানের দোকানের বাইরে কিন্তু বেশ ময়লা আবর্জনা এবং যে মালামলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে নিউ মার্কেটের বর্তমান যে সার্বিক চিত্র তারা সবসময় আসলে যেইটি সরকারের কাছে আবেদন জানান এবং সিটি কর্পোরেশনের কথা একজন ব্যবসায়ী তিনিও বলছিলেন যে সিটি কর্পোরেশনের আসলে একটি দায়িত্ব নিয়ে আসলে এই কাজটি করতে হবে তারা কিন্তু প্রতি বছরই বলে যে আমরা ড্রেনেজ ব্যবস্থা উন্নতি করছি এবং পয়নিষ্কাশনের জন্য যথাযথ আসলে পদক্ষেপ নিচ্ছি কিন্তু সেই পদক্ষেপগুলো কিন্তু আসলে বাস্তবে আমরা এখানে দেখতে পাচ্ছি না এবং তারা তারাও কিন্তু আসলে একই অভিযোগ করছেন এবং তারা বারবার কিন্তু আসলে সরকারের কাছে একটি করছেন যে কিন্তু সমাধান হবে নিউ মার্কেট এবং আশেপাশে যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে কিন্তু একটি পয় ব্যবস্থার মাধ্যমে ব্যবসার একটি সুষ্ঠু পরিবেশ আসলে সৃষ্টি করে দিতে হবে এই দাবি কিন্তু তারা করছেন এই ছিল আসলে রাজধানী নিউ মার্কেট থেকে আমার কাছে সর্বশেষ সাফান ধন্যবাদ আপনাকে